আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ ম্যাম? আই এম ফাইন বেবি। ওকে, তো এখন হচ্ছে আমাদের বাংলা ক্লাস। আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে পড়ব বাংলা দ্বিতীয়, ঠিক আছে? কি পড়ব আজকে? দ্বিতীয় পত্র। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম বাংলা প্রথম পত্র। আচ্ছা, কেউ কি বলবে যে গত ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের গল্প পড়েছি নাকি কবিতা পড়েছি? ম্যাম, আমার একটা কোয়েশ্চেন আছে ম্যাম। কবিতা? আচ্ছা, তো বাংলা প্রথম পত্রে আমরা পড়েছিলাম দুখুর ছেলেবেলা গল্প। আচ্ছা, গল্প পড়েছি প্লাস গল্পের সাথে আর কি কি পড়েছি বলো তো? না, এই শব্দার্থ, শব্দার্থ, প্রশ্ন উত্তর আর সংযুক্ত বর্ণ। ইয়া, ভেরি গুড। আচ্ছা, তোমরা কি, আমি যদি একটু জিজ্ঞেস করি তাহলে তোমরা কি বলতে পারবে পড়াগুলো? পারবো। ওকে, আচ্ছা বলো তো দুখুর আসল নাম কি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, ভেরি গুড। দুখুর আসল নাম হচ্ছে কাজী নজরুল, কাজী নজরুল ইসলাম। আচ্ছা, দুখুর আসল নাম ছিল? দুঃখ দেখে তার মাতা চুল জাগরা ও দুইটি চোখ বড় বড়। ওকে, ভেরি গুড। আচ্ছা সারা বলো, দুখু দল বল নিয়ে কি করে? সরি ম্যাম, দুখু দল বল নিয়ে মানে তার খেলার সাথীদের নিয়ে সে কি করে? খেলে বনে ঘুরে। বনে ঘুরে। হ্যালো ম্যাম, আই এম ওকে। প্রিয়াঙ্কা বলো তো, দুখু দল বল নিয়ে কি করতো? দুখু দল বল নিয়ে খেলতো। আর কি করতো? আর ঘুরে বেড়াতো। আচ্ছা, বনে বেড়াতো। অদ্রিস বলো। প্রপার আনসারটা কি বলতে পারবে? আমি আমি বলতে পারবো। আচ্ছা, অদ্রিস বলো। দুখু দল বল নিয়ে বনে বাজারে ঘুরে বেড়াতো। আর আর কি করতো? তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটতো, ঠিক আছে? সাঁতার। ওকে, আচ্ছা, তো আজকে আমরা আমাদের ক্লাসে কি পড়ব? বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ পড়ব, ঠিক আছে? তো চলো দেখি আমাদের বাংলা ব্যাকরণে কি কি আছে। আচ্ছা, সবাই কি বাসি দেখতে পাচ্ছো? Yes, yes. Yes, ma'am. Okay. এখানে দেখো আছে ব্যাকরণ, পুরুষ, বিরাম চিহ্ন এবং অনুচ্ছেদ। তো আজকে আমরা বাংলা ব্যাকরণে কি পড়ব? ব্যাকরণ পড়ব হচ্ছে পুরুষ, বিরাম চিহ্ন এবং একটি অনুচ্ছেদ। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো ক নম্বর, পুরুষ কাকে বলে? ঠিক আছে, পুরুষ কাকে বলে, বুঝতে পেরেছো? আচ্ছা, পুরুষ কাকে? আচ্ছা, পুরুষ বলতে আমরা কোন একটা ব্যক্তিকে বুঝি, ঠিক আছে? অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণে পুরুষ বলতে কোন ব্যক্তিকে বোঝায় না, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, কি আছে পুরুষ কাকে বলে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে পুরুষ বলে, ঠিক আছে? কি বলে পুরুষ কাকে বলে? যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত। ক্রিয়া মানে কি, কেউ বলতে পারবে? ক্রিয়া মানে কি? কাজ। ভেরি গুড। ক্রিয়া হচ্ছে কাজ। বলেছে যাকে আশ্রয় করে মানে যাকে কেন্দ্র করে ক্রিয়া সম্পাদিত হয় মানে কাজ সম্পাদিত হয় মানে কাজ হয় তাকে পুরুষ বলে, ঠিক আছে? মানে সাধারণত পুরুষ বলতে আমরা ব্যক্তি বা বস্তুকে মানে বুঝি, বোঝালো? বাংলা ব্যাকরণে পুরুষ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়, একটা বিশেষ অর্থে পুরুষ শব্দটি ব্যবহৃত হয়। তো পুরুষ কাকে বলে? পুরুষ হচ্ছে যাকে আশ্রয় করে কাজ সম্পাদিত হয় তাকে পুরুষ বলে। বুঝতে পেরেছো সবাই পুরুষ কাকে বলে? নেক্সট হচ্ছে, দেখো পুরুষ কত প্রকার ও কি কি, ঠিক আছে? পুরুষ কত প্রকার ও কি কি? আচ্ছা, এর উত্তর দেখো, পুরুষ
হচ্ছে তিন প্রকার নাম পুরুষ, যথা এক নম্বর হচ্ছে উত্তম পুরুষ, উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ, দুই নম্বর হচ্ছে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ নট মধ্যম, এটা হচ্ছে মধ্যম, মধ্যম মধ্যম হচ্ছে মধ্যম পুরুষ, মাঝামাঝি ইয়া মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ ও তিন নম্বর হচ্ছে নাম পুরুষ। ঠিক আছে, আমি আবারও বলছি পুরুষ কত প্রকার ও কি কি, লিসেন, পুরুষ তিন প্রকার, পুরুষ হচ্ছে তিন প্রকার, প্রকারগুলো হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে নাম পুরুষ। তো পুরুষ কাকে বলে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে পুরুষ বলে। পুরুষ কত প্রকার ও কি কি, পুরুষ হচ্ছে তিন প্রকার, যথা এক নম্বর হচ্ছে উত্তম পুরুষ, দুই নম্বর মধ্যম পুরুষ এবং তিন নম্বর হচ্ছে নাম পুরুষ। নট মধ্যম প্রনাউন্সিয়েশন ঠিক রাখবে, উত্তম মধ্যম এবং নাম। ওকে বুঝতে পেরেছো সবাই? আচ্ছা নেক্সট হচ্ছে দেখো গ নম্বর, উত্তম পুরুষ কাকে বলে। এই যে আমরা পুরুষের প্রকার ভেদ করলাম যে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে নাম পুরুষ, এখন আমরা জানবো যে উত্তম পুরুষ কাকে বলে বা উত্তম পুরুষ কি। আচ্ছা এর উত্তর হচ্ছে দেখো নিজেকে বোঝাতে, মানে আমাকে নিজেকে হচ্ছে তুমি নিজে, নিজেকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, মানে নামের পরিবর্তে, তোমার নামের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে উত্তম পুরুষ বলে। আমি কি বোঝাতে পারছি তোমাদের? আচ্ছা উত্তম পুরুষ কাকে বলে, বলেছে নিজেকে বোঝাতে, মানে ধরো তুমি নিজে, তোমার নিজের একটা নাম আছে, ঠিক আছে, বলেছে সেই নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমরা, আমাদের ইত্যাদি। আচ্ছা আমি ধরো আমার একটা নাম আছে, আমার আমার নাম হচ্ছে সোনিয়া, ঠিক আছে, তো আমি যখন বলবো ভাত খায়, আমি কি বলি যে সোনিয়া ভাত খায়, এভাবে বলি আমরা না? তাহলে আমরা কি বলি, আমরা ভাত, আমি ভাত খাই, আমি ভাত খাই বা আমরা ভাত খাই বা আমাদের ভাত খেতে হবে বা এইরকম টাইপের কিছু, বুঝেছো তোমরা কিছু? উত্তম পুরুষ কাকে বলে, নিজেকে বোঝাতে যে সর্বনাম পদ, মানে নিজের নামের পরিবর্তে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমরা, আমাদের, আমাদের কখন হয়, আমাদের যখন সবাই আমরা অনেক সবাই একসাথে হই, যেমন এখানে ধরো তোমরা যে একসাথে অনেকগুলো স্টুডেন্ট ক্লাস করছো, হ্যাঁ, যেমন অদ্রিস, সমীর, তারপর হচ্ছে প্রিয়াঙ্কা, সারা, ঠিক আছে, তোমরা যখন কোনো কিছু করবে তখন কি সবাই নাম ধরে ধরে বলবে নাকি বলবে আমরা সবাই করেছি? আমরা। তাহলে তোমাদের নামের পরিবর্তে তোমরা কি ব্যবহার করছো? আমরা। এই আমরা হচ্ছে কি, উত্তম পুরুষ, ঠিক আছে, উত্তম পুরুষ। ওকে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো ঘ নম্বর প্রশ্ন হচ্ছে দেখো মধ্যম পুরুষ কাকে বলে, ঠিক আছে, মধ্যম পুরুষ কাকে বলে। আচ্ছা এর উত্তর হচ্ছে যাকে উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে মধ্যম পুরুষ বলে। মানে ধরো তুমি কোনো কথা বলছো, যাকে উদ্দেশ্য করে বলছো সেই হচ্ছে কি, মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমরা, তোমাদের, তোমার ইত্যাদি। যেমন তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আমি এই পড়াগুলো পড়াচ্ছি, ঠিক আছে, এখানে তোমরা হচ্ছে কি মধ্যম পুরুষ, তোমরা কি মধ্যম পুরুষ, ঠিক আছে, যার সম্পর্কে কিছু বলা হয়, কিছু সরি, যার সম্পর্কে কিছু বলা। যেমন ধরো প্রিয়াঙ্কার সম্পর্কে আমি বললাম যে প্রিয়াঙ্কা খুব ভালো বা ও এটা খেতে পছন্দ করে, ওর সম্পর্কে আমি বলছি না, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মধ্যম পুরুষ, ঠিক আছে, এটা কি মধ্যম পুরুষ। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে দেখো নাম পুরুষ কাকে বলে, ঠিক আছে, নাম পুরুষ কাকে,
এর উত্তর হচ্ছে দেখো বাক্যের মধ্যে আমি ও তুমি ব্যতীত, মানে কোন একটি বাক্যে আমি আর তুমি ব্যতীত অন্য কারো সম্পর্কে কিছু বলা হলে তাকে নাম পুরুষ বলে। যেমন প্রথমে ছিল উত্তম পুরুষ, তারপর ছিল মধ্যম পুরুষ। উত্তম পুরুষ হচ্ছে তুমি নিজে, মানে তোমার নিজের নামের পরিবর্তে যে শব্দগুলো বা যে পদগুলো সর্বনাম পদ ব্যবহার করা হয় সেটা হচ্ছে উত্তম পুরুষ। যেমন আমি, আমরা, আমাদের, এটা হচ্ছে উত্তম পুরুষ। আমরা, আমাদের। ইয়া, আর মধ্যম পুরুষ হচ্ছে, মধ্যম পুরুষ হচ্ছে কি, যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যেমন তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে কি, মধ্যম পুরুষ। আচ্ছা, এখন হচ্ছে নাম পুরুষ। নাম পুরুষ তাকে বলে বাক্যের মধ্যে আমি, মানে উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ বাদে। ঠিক আছে, উত্তম পুরুষ মধ্যম পুরুষ বাদে অন্য কারো সম্পর্কে কিছু বলা হলে তাকে নাম পুরুষ বলে। যেমন সে, তিনি, করিম, রহিম ইত্যাদি। ঠিক আছে, আমি তুমি বাদে যদি অন্য কারো সম্পর্কে কিছু বলা হয়ে থাকে তাহলে সেটাকে কি বলে, নাম পুরুষ। সেটাকে কি বলে, নাম পুরুষ, নাম পুরুষ। আচ্ছা, এখন কি তোমরা পুরুষ সম্পর্কে বুঝতে পেরেছো? পুরুষ কাকে বলে, পুরুষ কত প্রকার ও কি কি? আচ্ছা, আমি একটু আবার বলছি, পুরুষ কাকে বলে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে পুরুষ বলে। পুরুষ কত প্রকার ও কি কি? পুরুষ হচ্ছে তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে নাম পুরুষ। তারপর হচ্ছে উত্তম পুরুষ কাকে বলে, মানে নিজেকে বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমরা, আমাদের। মধ্যম পুরুষ হচ্ছে যাকে উদ্দেশ্য করে, মানে যার সম্পর্কে আমরা কিছু বলি সেই হচ্ছে মধ্যম পুরুষ। যেমন তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি। আর নাম পুরুষ হচ্ছে বাক্যের মধ্যে আমি আর তুমি ব্যতীত, আমি আর তুমি ব্যতীত অন্য কারো সম্পর্কে যদি কিছু বলা হয়ে থাকে তাহলে সে হলো কি, নাম পুরুষ। ক্লিয়ার? নেক্সট টপিক হচ্ছে দেখো বিরাম চিহ্ন। ঠিক আছে, বিরাম চিহ্ন কাকে বলে? বিরাম মানে হচ্ছে বিশ্রাম। বিরাম মানে কি, বিরাম মানে কি বলতো? বিশ্রাম, বিশ্রাম, বিশ্রাম হচ্ছে ইংলিশে সেটাকে বলে রেস্ট। ঠিক আছে, মানে বিশ্রাম। আচ্ছা, তাহলে হচ্ছে বিরাম চিহ্ন কাকে বলে? এর উত্তর হচ্ছে লেখার সময়, আমরা যখন কিছু লিখি, ঠিক আছে, লেখার সময় বিরাম নেওয়ার জন্য, মানে লেখার সময় একটু বিরতি, বিরতি নেওয়ার জন্য যেসব সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্ন কাকে বলে? লেখার সময় আমরা যখন কিছু লিখি তখন লেখার সময় একটু বিরাম নেওয়ার জন্য, মানে বিরতি নেওয়ার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলে। ঠিক আছে, বুঝতে পেরেছো বিরাম চিহ্ন কাকে বলে? Yes. আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো পরের প্রশ্ন হচ্ছে কতগুলো বিরাম চিহ্নের নাম, আকৃতি ও তাদের বিরতির পরিমাণ লিখো। মানে হচ্ছে বিরাম চিহ্নগুলো, মানে কি কি চিহ্ন, সেই চিহ্নের নাম এবং চিহ্নের আকৃতি, মানে চিহ্নগুলো আমরা কিভাবে লিখি, সেই চিহ্নের আকৃতি প্লাস প্রত্যেকটা চিহ্নের বিরতির পরিমাণ কি, সেটা এখন আমরা পড়ব। এখন এখানে দেওয়া আছে দেখো নিচের বিরাম চিহ্নের নাম, আকৃতি ও বিরতির পরিমাণ দেওয়া হলো। প্রথমে হচ্ছে দেখো এটা হচ্ছে বিরাম চিহ্নের নাম, তারপর হচ্ছে আকৃতি আর হচ্ছে বিরতির পরিমাণ। আচ্ছা, প্রথমে দেখো এক নম্বর কি আছে, এটা এটা হচ্ছে কমা। ঠিক আছে, কমা, তো আমরা কমা কিভাবে লিখি, এটা চিহ্নটা দেওয়া আছে আকৃতি, এভাবে হচ্ছে আমরা কি করি, কমা লিখি। সবাই দেখো খেয়াল করে, এভাবে আমরা কি করি, কমা লিখি। তাহলে বাকি আমরা কখন কমা দেব, দেখো বিরতির পরিমাণ হচ্ছে এক বলতে যা সময় প্রয়োজন। ধরো এক বললাম না আমরা, এক দুই এভাবে বলি না। আচ্ছা, এই এক, এই যে এক বললাম, এই এক বলতে যতটুক সময় লেগেছে অতটুক সময় থামার জন্য আমরা কি ব্যবহার করি, কমা। ঠিক আছে, yes ma'am. আচ্ছা, আমি যে পড়াগুলো পড়ছি বা বলছি তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝে থাকো তাহলে আমাকে বলবে যে মিস আমি এটা বুঝিনি, দেন হচ্ছে আমি আবার বলবো। ম্যাম, ইয়েস ম্যাম,
ma'am, what is the five number? See, there is no. Acha five number. Ami ektu bolchi prothom theke, thik ache? Dekho comma bolechi. Tarpor hocche dui number hocche semicolon. Semicolon. Semicolon er chinho hocche dekho opore ekta dot thakbe then hocche comma. Dot diye comma, niche hobe comma. Seta ke ki bole? Semicolon. Thik ache? Semicolon. Acha amra kokhon semicolon byabohar korbo bakke? এই দেখো বিরতির পরিমাণ হচ্ছে এক দুইবার বলতে যেমন এক আবার বলবো এক মানে এক হচ্ছে দুবার বলবো এক তাই এভাবে হচ্ছে এক দুইবার বলতে যত সময় প্রয়োজন ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কি করব সেমিকোলন ব্যবহার করব ঠিক আছে থার্ড নাম্বার তিন নাম্বার হচ্ছে দেখো দাড়ি আচ্ছা দাড়ি আমরা কিভাবে লিখব দেখো দাড়ির আকৃতি দেওয়া আছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে দাড়ির চিহ্ন আচ্ছা দাড়ি তাহলে আমরা কখন ব্যবহার করব বাকি 1 সেকেন্ড নেওয়ার জন্য বা 1 সেকেন্ড বিরতি নেওয়ার জন্য আমরা কি করব বাকি দাড়ির চিহ্ন ব্যবহার করব মানে একটা বাক্য যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আমরা কি করব দাড়ির চিহ্ন ব্যবহার করব ওকে নেক্সট হচ্ছে দেখো 4 নাম্বার হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে চেনো তোমরা সবাই প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব এটা হচ্ছে দেখো এক সেকেন্ড দাড়ি প্রশ্নবোধক চিহ্ন দুইটাই হচ্ছে সেম পরিমাণ আমরা বিরতি নিয়ে থাকি ঠিক আছে পরেরটা হচ্ছে দেখো বিস্ময়সূচক চিহ্ন বিস্ময়সূচক চিহ্ন দেখো এখানে চিহ্নটা হচ্ছে প্রিন্টে মিস্টেক হয়েছে চিহ্নটা উঠে গিয়েছে আচ্ছা বিস্ময়সূচক চিহ্ন হচ্ছে দাড়ির মতো একটা চিহ্ন দিয়ে নিচে যদি তুমি ডট দাও তাহলে সেটা হবে বিস্ময়সূচক চিহ্ন ঠিক আছে এই যে দেখো দাড়ি দেখতে পাচ্ছো এই দাড়ির নিচে যদি আমরা এই যে একটা ডট দিই এরকম একটা ডট দিই ডট তাহলে সেটা হবে বিস্ময়সূচক চিহ্ন তাহলে বিস্ময়সূচক চিহ্নের বিরতির পরিমাণ হচ্ছে 1 সেকেন্ড ওকে আচ্ছা নেক্সট হচ্ছে 6 নাম্বার হচ্ছে আচ্ছা সারা বিস্ময়সূচক চিহ্ন বুঝতে পেরেছো তুমি সারা এস ম্যাম ওকে গুড আচ্ছা নাও নেক্সট হচ্ছে দেখো 6 নাম্বার হচ্ছে কোলন এর আকৃতি হচ্ছে দেখো দুইটা ডট যদি আমরা পাশাপাশি দেই তাহলে সেটা হচ্ছে কোলন কোলনের বিরতির পরিমাণ হচ্ছে 1 সেকেন্ড ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে কোলন ড্যাশ আচ্ছা কোলন ড্যাশ হচ্ছে দেখো কোলন দিয়ে যদি আমরা ড্যাশ দেই চিহ্ন দেই তাহলে সেটা হচ্ছে কোলন ড্যাশ আচ্ছা কোলন ড্যাশের হচ্ছে বিরতির পরিমাণ হচ্ছে 1 সেকেন্ড তারপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে ড্যাশ তো সবাই চেনো এটা হচ্ছে ড্যাশ চিহ্ন ড্যাশ আর হচ্ছে হাইফেন ড্যাশ আর হচ্ছে হাইফেন এই দুইটা হচ্ছে সেম চিহ্ন ঠিক আছে হাইফেনে হচ্ছে কি কোনো থামার প্রয়োজন নেই যখন যেখানে কোনো বাক্যে যদি হাইফেন দেখো তাহলে সেই হাইফেনে থামার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ম্যাম আই হ্যাভ এ কোশ্চেন ওকে স্যার ম্যাম ওইখান তো লেখা থাকবে না হাইফেন বা ড্যাশ লেখা থাকবে না আমরা কিভাবে বুঝবো আচ্ছা এই দেখো এখানে দেখো এখানে একটা বাক্য দেয়া আছে দেখতে পাচ্ছ নিচে বিরাম চিহ্নের নাম নামের পর একটি কমা দেয়া আছে দেখতে পাচ্ছ আচ্ছা যখন আমরা বলবো দেখো পড়তেছি নিচে বিরাম চিহ্নের নাম এই যে নাম বলছে এখন আমরা একটু থামবো শেষ বিরাম চিহ্নের নাম আকৃতি ও বিরতির পরিমাণ দেওয়া হলো এই যে একটা দেখো দেয়া আছে দেখতে পাচ্ছ চিহ্নটা দেখতে পাচ্ছ তারা Yes, ma'am. আচ্ছা এই এটা কি হাইফেন চিহ্ন এটা একটা চিহ্ন এই চিহ্ন যখন থাকবে তখন আমরা ওখানে থামবো না যেমন আমরা বললাম না নিচে বিরাম চিহ্নের নাম কমা দেয়া আছে তাই আমরা একটু থেমেছি যদি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে তারপরে একটু আমরা থামবো কিন্তু হাইফেন দেওয়া থাকলে আমরা থামবো না পড়ে যাব ঠিক আছে ম্যাম ড্যাশ যেটা আছে ওটার মধ্যে লেখা 1 সেকেন্ড থামতে হবে আর হাইফেন ওটা থামার প্রয়োজন নেই হ্যাঁ আমি তোমরা কিভাবে বুঝবো আচ্ছা ড্যাশ হচ্ছে ধরো ব্ল্যাঙ্ক চিহ্ন না ব্ল্যাঙ্ক ধরো শূন্যস্থান আমরা যখন করি তখন ব্ল্যাঙ্ক থাকে না
ব্ল্যাঙ্ক থাকে সেটাই হচ্ছে ড্যাশ বুঝতে পেরেছো সেটাই হচ্ছে ড্যাশ আর হাইফেন হচ্ছে কোন একটা লেখার মাঝখানে একটু হাইফেন দেওয়া থাকে সেটা এখন বুঝতে পেরেছো সারা হ্যাঁ ওকে यस ম্যাম আচ্ছা নেক্সট হচ্ছে দেখো লোক চিহ্ন আচ্ছা ওকে ম্যাম হোয়াট ইজ দ্য মিনিং অফ লোক চিহ্ন আচ্ছা লোপ চিহ্ন হচ্ছে লোপ মানে হচ্ছে কমে যাওয়া ঠিক আছে লোপ চিহ্ন মানে এই যে এটা হচ্ছে লোপ চিহ্ন থামার কোনো প্রয়োজন নেই আচ্ছা নেক্সট হচ্ছে এক নম্বর উদ্ধৃতি উদ্ধৃতি এই যে দুপাশে দেখো কোন একটা বাক্য যদি লেখা থাকে বা কোন একটা কবিতার অংশ লেখা থাকে তাহলে এই যে দুপাশে কিন্তু চিহ্ন দেওয়া থাকে এটাকে কি বলা হয় আই এম ফাইন ফর ইয়া দেখো এটাকে বলে উদ্ধৃতি চিহ্ন ঠিক আছে এই উদ্ধৃতি চিহ্নের বিরতির পরিমাণ হচ্ছে এক উচ্চারণ করতে যত সময় লাগে সেখানে হচ্ছে উদ্ধৃতি চিহ্ন বসে আচ্ছা নেক্সট হচ্ছে বন্ধনী চিহ্ন মানে ব্র্যাকেট বন্ধনী মানে হচ্ছে ব্র্যাকেট ঠিক আছে ম্যাথে তোমরা পড়ে থাকো ব্র্যাকেট আচ্ছা বলো তো ম্যাথে কয়টি ব্র্যাকেট আছে আচ্ছা বলো দুটি নো কয়টা ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ঠিক আছে ম্যাথে কিন্তু তোমরা পড়ে থাকো আচ্ছা এখানে দেওয়া আছে দেখো এই যে ব্র্যাকেট এটা হচ্ছে বন্ধনী এটাকে বাংলায় বলে বন্ধনী এই বন্ধনী যখন কোনো বাক্যে থাকবে তখন বলেছে থামার প্রয়োজন নেই ওকে সবাই কি বিরাম চিহ্নগুলো বুঝতে পেরেছো ওকে ম্যাম ওকে তাহলে একটু অনুশীলন আছে ম্যাম ক্যান আই সে ইয়েস সারা ম্যাম দাঁড়ান ম্যাম এই চিহ্নটা কি বলে এই চিহ্নটা কি আপনি দেখতে পাচ্ছেন না স্যার কোনটা ক্যান ইউ সি ম্যাম নো বেবি আই ক্যান সি আই ক্যান্ট সি স্যার ক্যান ইউ ওয়েট ফর আ মিনিট I think it's bracket. Okay, Sara. Yes, I also. No, ma'am. This one is okay. এই তো এটা হচ্ছে দেখো এই যে bracket. এটা হচ্ছে third bracket. এটা কি bracket বলে জানো? এটা হচ্ছে third bracket. ঠিক আছে? বুঝতে পেরেছো এখন? আর একটা হচ্ছে second bracket. Second bracket. এটা হচ্ছে third bracket. Okay, ma'am. Thank you. Welcome. ওকে আমাদের কি অনুচ্ছেদ আছে ঠিক আছে তো আমি অনুচ্ছেদ একটু পড়ি কি আছে দেখো অনুচ্ছেদের নাম হচ্ছে গরু ঠিক আছে আচ্ছা গরু হচ্ছে গৃহপালিত পশু গৃহপালিত কাকে বলে যেগুলো হচ্ছে বাড়িতে পালা হয় ইয়া সেগুলোকে কি বলে গৃহপালিত পশু আচ্ছা তাহলে গরুর কি আছে এর চারটি পা দুটি চারটি পা দুটি কান একটি মুখ ও একটি লম্বা লেজ আছে গরুর কি কি আছে দুটি চারটি পা আছে দুটি চোখ চারটি পা দুটি কান দুটি পা একটি মুখ ও একটি লম্বা লেজ আছে এটি দিয়ে এরা কি করে লেজ দিয়ে আচ্ছা পা দুটি গরু হচ্ছে মশা মাছি তাড়ায় লেজ দিয়ে কি করে গরু মশা মাছি তাড়ায় এরা ঘাস খড় লতা পাতা ভুসি ভাতের মার প্রভৃতি খেয়ে বাঁচে এরা কি কি খেয়ে বাঁচে ঘাস খড় লতা পাতা ভুসি ভাতের মার প্রভৃতি খেয়ে বেঁচে থাকে আচ্ছা কচি ঘাস ও ভাতের মার কচি ঘাস আর ভাতের মার হচ্ছে কি গরুর প্রিয় খাবার গরু খুব উপকারী পশু এরা দুধ দেয় এরা গাড়ি ও লাঙল টানে এর দুধ শিশুদের আদর্শ খাবার এর গোবর জমির উর্বরতা বাড়ায় তাই এদের প্রতি অধিক যত্ন নেওয়া প্রয়োজন ঠিক আছে ম্যাম यस ওকে সো এভরিওয়ান আজকে আমরা ক্লাসে কি কি পড়লাম বাংলা ব্যাকরণে কি কি পড়েছি পুরুষ পড়েছি বাংলা ব্যাকরণ এবং ম্যাম বাংলা ক্লাস এখানে শেষ থ্যাংক ইউ সো মাচ তো বাই বাই
না।